অমিক্রন শক্তিশালী না দুর্বল বলার সময় আসেনি, ভয়াবহ সংক্রমণ গুরুত্বের সাথে না দেখলে বিপর্যয়ের শঙ্কা বিশেষজ্ঞদের। রাজধানীর বিশ্ববিদ্যালয়ে অনশনরত শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে অনর, পিসির বাসায় খাবার পাঠাতেও বাধা। প্রতিরক্ষা অডিটর নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসে যুক্ত সরকারি কর্মকর্তাও, আটকদের ডিবি জিজ্ঞাসাবাদে এ তথ্য। এবারের ইউপি নির্বাচন ইভিএম এর মাধ্যমে হলেও প্রত্যন্ত গ্রামের মানুষের এই সম্পর্কে ধারণা নেই, আরো তথ্য ও প্রচারণার দাবি। বিপিএল এর প্রথম পর্ব শেষ হচ্ছে আজ দুপুরে সিলেট ঢাকা এবং বিকেলে কুমিল্লা বরিশাল লড়াই। স্বাগত সকাল নয়টায় এক ঘন্টা বিরতিহীন সংবাদে, সঙ্গে আছি আমি ফারহান আলম এবং আমি আরিয়া সাহেব। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবর। করোনার অমিক্রন ধরন শক্তিশালী না দুর্বল তা বলার সময় এখনো আসেনি বলে মনে করেন বিশেষজ্ঞরা। বলছেন মহামারীকালে একে গুরুত্ব না দেওয়া বিপদের কারণ হতে পারে, সে কারণেই স্বাস্থ্যবিধি মানায় গুরুত্ব দিচ্ছেন তারা। জানুয়ারির প্রথম দিনের তুলনায় পরের 22 দিনে করোনা শনাক্তের হার 2% থেকে বেড়ে 31% ছাড়িয়েছে। গত 5 দিনেই নতুন করে আক্রান্ত হয়েছে 50,000-এরও বেশি, তারপরও আগ্রহ কম, স্বাস্থ্যবিধি মানায়। তবে অমিক্রন সংক্রমণে জটিলতা কম মনে করাকেই বিপদের বড় কারণ মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। অমিক্রন হয়তো সেরকম ক্ষতিকর হবে না, সুতরাং এই মেসেজটা কিন্তু ড্যামেজিং, মেসেজটা ড্যামেজিং, যে কারণে মানুষের মধ্যে দেখা যাচ্ছে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অবহেলা দেখা যাচ্ছে। এটা এই মুহূর্তেই বলার কোনো সুযোগ নাই যে আমাদের কি সবাই অমিক্রন দিয়ে আক্রান্ত না ডেল্টা দিয়ে আক্রান্ত। মানে অমিক্রন পৃথিবীতে এসছে মাত্র 8-7 সপ্তাহ সময় হলো, এই সময়কালের মধ্যে এটা সরাসরি আমরা দেখতে পাই যে বেশ কিছু জটিলতা যেগুলো করে সেগুলো ম্যানেজ করার মতন, তাতে মৃত্যুর হার কম। কিন্তু মনে রাখা ভালো, এর আগে আগের ভ্যারিয়েন্টগুলোতে আমরা যেটা দেখেছি যে এটা দীর্ঘমেয়াদে প্রভাব ফেলে। 7 নভেম্বর আফ্রিকায় প্রথম শনাক্তের পর অমিক্রন সংক্রমণ কতটা জটিলতা তৈরি করতে পারে তা এখনই বলা কঠিন, সে কারণেই এই ভাইরাস থেকে সুরক্ষিত থাকায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এটার জটিলতা 1 মাসে কি হবে, 2 মাসে কি হবে, মৃত্যুর উপর প্রভাব কি, এবং এগুলো সবই এখন পর্যন্ত টেম্পোরাল অ্যাসোসিয়েশন। খেয়াল করতে হবে যেন আমাদের প্রত্যেকে ব্যক্তিগত পর্যায়ে, পারিবারিক পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে যথাসম্ভব নিজেকে রক্ষা করার চেষ্টা করি, কারণ আমরা এই ভাইরাসটি সম্পর্কে এখন পর্যন্ত তেমন বলার মতো তেমন কিছু জানি না। আমরা শুধুমাত্র এটাকে অ্যাডহক বেসিসে এটাকে মোকাবেলা করার কত কৌশল উদ্ভাবন করে মানুষকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে, যেন বিজ্ঞান এটা সম্পর্কে স্পষ্ট জানতে পারে এবং এর বিরুদ্ধে একটা কার্যকর কৌশল উদ্ভাবন করতে পারে। দেশে প্রথম অমিক্রন শনাক্ত হয় 10 ডিসেম্বর, এর মাস পেরুনের পর থেকেই সংক্রমণ বাড়ছে জ্যামিতিক হারে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরো 15 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 9 এবং নারী 6 জন। এ নিয়ে মোট প্রাণহানি হলো 28,238 জনের। 807টি ল্যাবে 24 ঘন্টায় 45,807 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 14,828 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 32.37%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয় দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 16,99,964 জনে, সুস্থ হয়েছেন আরও 998 জন। এ নিয়ে মোট সুস্থ 15,57,859 জন। রাজধানী হাতিঝিলে চক্রাকার বাসে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি ও বিধিনিষেধ, সামাজিক দূরত্ব মানা হচ্ছে না কোথাও, যাত্রীসহ এলাকাবাসীর অনেকের মুখে ঠিকমতো দেখা যায়নি মাস্ক। আরো জানাতে হাতিঝিল এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, হাতিঝিলে চক্রাকার বাসে তো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, চালক হেলপাররা কি বলছেন, যাত্রীরা যারা তাদের মধ্যে সচেতনতা কেমন দেখতে পাচ্ছেন? দেখুন, এখন অফিস টাইম এবং প্রায় 1 ঘন্টা ধরেই আমরা এখানে দেখছি যে যারা আসলে বাসের জন্য অপেক্ষা করছেন সেটি কিন্তু দীর্ঘ লাইন রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, নিশ্চয়ই দেখবেন যে এই রামপুরা এলাকাটিতে মোটামুটি বলা যায় বেশ দীর্ঘ একটি লাইন রয়েছে। যদি কিছুক্ষণ পরপরই একটি করে বাস আসছে, তবে সেই ক্ষেত্রে আমরা যতটা না হাতিরঝিল চক্রাকার বাস সার্ভিস দেখতে পাচ্ছি
তার চেয়ে বেশি উদাসীনতা দেখতে পাচ্ছেন যারা যাত্রী রয়েছেন তাদের। তার কারণটি হচ্ছে এই এক একটি বাসে কতটি সিট ফাঁকা রয়েছে এটি কিন্তু নিচে যিনি সুপারভাইজার আছেন তিনি কিন্তু জানেন। সো তিনি কিন্তু আমরা দেখেছি বলার চেষ্টা করেছেন যে এর বেশি যাত্রী ওঠা যাবে না, সেক্ষেত্রে অনেকেই তাদের অফিসের তারা রয়েছে বলেই কিন্তু তারা ওঠার চেষ্টা করছেন। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে কয়েকটি বাসেই কিন্তু দাঁড়িয়ে যাত্রী যাতায়াত করছে এবং যাত্রী দাঁড়িয়ে যাতায়াত করার ক্ষেত্রে একেবারে বাস চক্রাকার বাস সার্ভিস কর্তৃপক্ষের যে কোনো দায় নেই সেটি বলার সুযোগ নেই। তারা কিন্তু এই যদি এই স্বাস্থ্যবিধি মানা না হয় আসনে যাত্রী যাবে এমন নির্দেশনা থাকলেও সেটি মানা হয়, সেই জন্য বিআরটি যে অভিযান পরিচালনা করা হচ্ছে সেই অভিযানগুলো কিন্তু শুরুই হয় বেলা 11টার পর। কিন্তু যাত্রীদের চাপ বা বাসে কিন্তু বেশি লোক চলাচল করে সকাল 8টা থেকে 9টা 10টা যে সময়টা অফিস টাইম, ঠিক সেই সময়টাতে কিন্তু সেই সময়টাতে বিআরটি অভিযান পরিচালনা করে। এবং এই যে আমি আগে প্রায় 1 ঘন্টা যখন এখানে ছিলাম তখন সাতজন করে যাচ্ছে দাঁড়িয়ে যাতে যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা টেলিভিশনের ক্যামেরা দেখেছে তারপরে আমরা দেখেছি যে সুপারভাইজার ভিতর থেকে বাইরে এসে তারা দাঁড়িয়ে কিন্তু এই যাত্রীদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এবং যারা বাসে উঠছেন সে সংখ্যা গণে গণে। সোমবারও পুরো জনবল দিয়েই চলেছে সরকারি বেসরকারি সব অফিস। কর্মকর্তারা জানান মঙ্গলবার থেকে সরকার নির্দেশনা কার্যকর করা হবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান বিধি নিষেধের সময় আরও বাড়বে কি না তা করোনা পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় স্বাস্থ্যবিধি মানাতে আরও কঠোর হওয়ার হুঁশিয়ারি দেন তিনি। করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় প্রথমে 11 বিধিনিষেধ জারি করে সরকার, এরপর 6 দফা এবং সবশেষ রোববার জারি করা হয় প্রজ্ঞাপন যাতে উল্লেখ করা হয় সরকারি বেসরকারি সব অফিস চলবে অর্ধেক কর্মী দিয়ে। 6 ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে এসব বিধি। কিন্তু সোমবারও পুরো জনবল নিয়ে অফিস চলছে সচিবালয় সহ সরকারি বেসরকারি অফিস ও আদালত। কর্মকর্তাদের যুক্তি রোববার দিন শেষে প্রজ্ঞাপন জারি হয় সেটা কার্যকর করা যায়নি, মঙ্গলবার থেকে চালু করার পরিকল্পনা করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে সর্বদা সজাগ রয়েছি, সরকারের নির্দেশনা যাতে যথাযথভাবে প্রতিপালিত হয় সে ব্যাপারে আমরা সকলকে অবহিত রাখছি। কোন তারিখে কে কে আসবে অফিসে তার একটা তালিকা হয়েছে আর কি, এবং আমাদের যে এই বিল্ডিংয়ে আরও যে ডিপার্টমেন্টগুলো আছে তারাও একটা তালিকা করেছে, সেই অনুযায়ী আসছে। এবং আরেকটা জিনিস আমরা স্ট্রিক্ট করছি যেটা হচ্ছে যাদের ভ্যাকসিন কার্ড আছে তারাই শুধু অফিসে আসবে। স্কুল কলেজ বন্ধ সহ করোনা মোকাবিলায় জারি করা বিধিনিষেধ আরও বাড়বে কি এ প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান করোনা পরিস্থিতি বিবেচনা করে 1 সপ্তাহ পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা এটা বাস্তবায়ন ইতিমধ্যে আমরা দেখছি, তবে যেহেতু গতকালকে হয়েছে আমরা অবশ্যই আরও বেশি বাস্তবায়ন দেখব আগামীতে। 1 সপ্তাহ পর আমরা আবার দেখব যে এটা কী পর্যায়ে আছে এবং সেই অনুযায়ী কিন্তু আমরা পরবর্তী নির্দেশনা আমরা দিব। এ সময় তিনি আরও জানান মাস্ক পরাতে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের অনশন অব্যাহত রয়েছে। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 19 শিক্ষার্থী, একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতীকী অনশন করেন শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন শাহজালালের ভিসি ফরিদুদ্দিন আহমেদ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে বুধবার থেকে অনশন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার বিকেলে উপাচার্যের বাসভবনের সামনে মানব প্রাচীর তৈরি করে আন্দোলনকারীরা। রোববার থেকে বাসভবনে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। শিক্ষার্থীরা বলছেন শিক্ষামন্ত্রীর সাথে ভার্চুয়াল মিটিংয়ে উপাচার্যের পদত্যাগ নিয়ে কোনো সিদ্ধান্ত আসেনি, তাই তাদের আন্দোলনও চলবে। কর্ণধাররা এরকম আচরণ করে তাহলে আমাদের আসলে ওই ইয়াটাই আগ্রহটাই নষ্ট হয়ে গেছে যে এই জায়গায় আমরা যাইতে চাই না। আমাদের এক দফা এক দাবি আদায় হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের অবস্থান ছাড়বো না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। শাহজালালের শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 ঘন্টার প্রতীকী অনশন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এ সময় শিক্ষকরা জানান দলীয় বিবেচনায় উপাচার্য নিয়োগ দেয় এই অবস্থা। ফরিদ উদ্দিন আহমেদের দ্রুত পদত্যাগ দাবি করেন তারা।
বিশ্ববিদ্যালয় হবে জ্ঞান তৈরির জ্ঞান অর্জনের এক একটা উপাসনালয়, কিন্তু সেটা উপাসনালয় না হয়ে জ্ঞান অর্জনের উচ্চশিক্ষার উপাসনালয় না হয়ে এটা হচ্ছে এক একটা ক্ষমতা দুর্গ। এই ধরনের লোকেরা যদি থাকে তারাই তো নেতৃত্ব আছে বিভিন্ন জায়গায়, তো তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে সমস্ত সংগঠন কিংবা প্রশাসনিক যে সমস্ত জায়গা সিন্ডিকেট সিনেট এ সমস্ত জায়গায় সেই সমস্ত জায়গায় কি করে অন্যায়ের প্রতিবাদ হবে। এদিকে একই দাবিতে প্রতীকী অনশন করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে প্রক্টর ও শিক্ষকরা খাবার নিয়ে গেলেও ভেতরে প্রবেশ করতে দেয়নি আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সময় বাসভবনের সামনে থেকে ফিরিয়ে দেওয়া হয় তাদের। এর আগে সোমবার দুপুরে স্থানীয় কাউন্সিলররা ভিসির সাথে খাবার নিয়ে দেখা করতে গেলেও তাদের ফিরিয়ে দেয় শিক্ষার্থীরা। এদিকে ভিসির বাসভবনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা ও বাসভবন অবরুদ্ধ করায় ঘটনায় নিন্দা জানিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। বিশ্ববিদ্যালয়ের অনেক এখানে শিক্ষক আছেন, কর্মকর্তা আছেন, বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলরের পরিবার আছেন, আমাদের একজন একজন অসুস্থ টিচার আছে, আরও ডরমিটরিতে আরও দুই একজন টিচার আছেন। আমরা সবার জন্য আসলে খাবার নিয়ে এসেছিলাম। দেখছেন বিরতিহীন সংবাদ, আমাদের আরও জানাবেন। এবছর টেকনিক্যাল স্কুলে লক্ষাধিক শিক্ষার্থী ভর্তির রেকর্ড। দুই বছরে কারিগরিতে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে 3 লাখ। দারিদ্র মোকাবেলায় কিডনি বিক্রি করছেন আফগান নারী, চরম দারিদ্র 3.5 কোটি মানুষ। প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষণের কার্যালয়ের অধীনে অডিটর নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের সঙ্গে সম্পৃক্ত আরও 5 থেকে 6 জনের তথ্য পেয়েছে ডিবি। গ্রেফতার চক্রের 10 সদস্যকে গ্রেফতার বাদে এসেছে তাদের নাম, যাদের মধ্যে আছেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীও। এদিকে প্রশ্নফাঁসের ঘটনা ধরা পড়ার পরও প্রকাশিত হয়েছে ওই নিয়োগ পরীক্ষার ফল। শুক্রবার প্রতিরক্ষা মহাহিসাব নিরীক্ষকের কার্যালয়ে অডিটর নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রশ্নপত্র ফাঁস ও উত্তর পাঠানোর অভিযোগে হল থেকে গ্রেপ্তার হন এক পরীক্ষার্থী। সেই পরীক্ষার্থী বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবা নাসরিন রূপা। ওই দিন বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেপ্তার হন প্রশ্নফাঁস চক্রের আরও 9 সদস্য। ডিবি বলছে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে আরও 5 থেকে 6 জনের এই চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য মিলেছে। তাদের মধ্যে আছেন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীও। জিজ্ঞাসাবাদে জানা গেছে প্রথমে প্রার্থী জোগাড় করত চক্রটি, চুক্তি হতো 14 থেকে 22 লাখ টাকার। পরীক্ষার দিন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে প্রশ্নফাঁস করা হতো হল থেকে, পরে বাইরে সমাধান করে পরীক্ষার্থীদের উত্তর পাঠানো হতো স্মার্ট ওয়াচ, ইয়ার ডিভাইস ও মোবাইল ফোনে। আমাদের শ্রদ্ধেয় ওই যে ইনভিজিলেটর, যারা বিভিন্ন পরীক্ষা হলে পরীক্ষকের দায়িত্বে থাকেন, ওনাদের অসতর্কতার কারণে, ওনাদের অবহেলার কারণে এরকম ডিভাইস বা মোবাইল নিয়ে পরীক্ষার্থীরা পরীক্ষার হলে প্রবেশ করে এই একটা প্রতারণার সুযোগ পান। ডিবি বলছে চক্রটি 2013 সাল থেকে এ পর্যন্ত 5 থেকে 6টি সরকারি চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। অডিটর থেকে শুরু করে সুপারভাইজার, সহকারী শিক্ষক, নানা পদে সার্ভেম্যান, এগুলো নৌপরিবহন, প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রশ্ন ফাঁসের চেষ্টা এরা করেছে এবং দু একবার তারা সফল হয়েছে বলে আমাদের কাছে ডকুমেন্ট্রি দেখিয়েছে। এদিকে প্রশ্নপত্র ফাঁস হলেও বাতিল হয়নি অডিটর নিয়োগ পরীক্ষা। রোববার প্রকাশিত হয়েছে এমসিকিউ পরীক্ষার ফল। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশজুড়ে বেড়ে চলেছে করোনার তীব্র সংক্রমণ, শনাক্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে নির্দেশনা থাকলেও মানুষের মধ্যে রয়েছে সচেতনতার অভাব। রাজশাহীতে 313 জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে 55.78% দাঁড়িয়েছে। হাসপাতালে করোনা ইউনিটে রাজশাহীর 1 ও চাঁপাইনবাবগঞ্জের 2 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ রোধে রাজশাহীর বিভিন্ন এলাকায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত 7টি মামলা ও 30,000 টাকা জরিমানা করেছে। কুষ্টিয়ায় গত 24 ঘণ্টায় 276 জনের নমুনা পরীক্ষায় 97 জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্ত 35.14%, যা গতকালের তুলনায় 3% বেশি। এদিকে চট্টগ্রামে গেল 24 ঘণ্টায় 3,689 নমুনা পরীক্ষায় নতুন করে আক্রান্ত হয়েছে 1,348 জন আর মৃত্যু 3 জনের।
করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামে শনাক্তের হার এখন কেমন আর রোগী সংখ্যা কতটা বেড়েছে, হাসপাতালগুলোর কি পরিস্থিতি? দেখুন, করোনার আক্রান্তের কী পরিমাণ হার সেটি একটু আগে আপনি প্রতিবেদনে বলছিলেন। আমরা আসলে যেটি দেখছি সেটি হচ্ছে প্রতিনিয়ত করোনায় আক্রান্তের হারটি বাড়ছে। আমরা গতকালকে যেটি দেখেছিলাম সেটি হচ্ছে গতকালকে 2475 জনে নমুনা সংগ্রহের পরে সেখান থেকে 989 জন আক্রান্ত হয়েছিল। কিন্তু আজকে আমরা দেখছি ঠিক তার উল্টো একটি চিত্র। আজকে আমরা দেখেছি আসলে 3,689 একটি নমুনা পরীক্ষার মধ্যে আক্রান্ত হয়েছেন 1,348 জন। প্রতিনিয়ত আসলে 1 থেকে 1,500, কখনো 1,200 বা 700, 800, 900 এরকম একটি সংখ্যা প্রতিনিয়ত চট্টগ্রামে আছে। আপনি জানেন যে গত 2 দিন ধরে চট্টগ্রামে মৃত্যুর হার না থাকলেও গত 24 ঘন্টায় 3 জন মারা গেছে সবগুলো গ্রামে। আমরা আসলে ইতিপূর্বে দেখেছি গ্রামের মানুষ এই করোনা নিয়ে খুব বেশি হাউতাস কখনো করেনি। অতীতেও দেখেছি আসলে সেখানে আক্রান্ত হারটা কম ছিল। সেই বিষয়টিকে মাথায় রেখে সেখানে আসলে আমরা কোনো ধরনের সেফটি মেজারমেন্ট নিতে কাউকে আমরা দেখিনি এবং সেই কারণে হয়তো সেদিকে এখন করোনার হারটি বাড়া শুরু করেছে। আপনারা এই মুহূর্তে আছি চট্টগ্রামের ব্যস্ততম একটি বাজার রাজদ্বীপ বাজার, এখানে আছি। আপনি আমার ঠিক পেছনটা যদি খেয়াল করেন তাহলে দেখবেন এখানে যে কজনকে আমরা দেখাতে পারছি কারো মুখে আসলে মাস্ক নেই, কারো মুখে আসলে মাস্ক নেই এবং অন্যান্য যে সমস্ত সেফটি মেজারগুলো থাকার কথা সেগুলো তো প্রশ্নই আসে না। আমরা এখানে বাজার কমিটির সঙ্গে যারা জড়িত আছেন তাদের সঙ্গে কথা বলেছি এবং অন্যান্য যারা আছেন তাদের সাথে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে তাদের পক্ষ থেকে আসলে যে ধরনের জোরালো কার্যক্রমটি শুরু করার কথা ছিল সেটি তারা এখনও শুরু করতে পারেননি। তবে তারা মানুষকে আসলে নানাভাবে বোঝাচ্ছেন করোনার যে ভয়াবহতা সেটি নিয়ে, কিন্তু কোনোভাবেই মানুষের মধ্যে করোনার যে ভয়াবহতা সেটি নিয়ে খুব বেশি আগ্রহ জন্মাচ্ছে না। অর্থাৎ করোনাকে বাগে রাখার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়ার কথা সেটি তাদের কাছে খুব বেশি দরকার বলে মনে করছে না। আমরা এটির পাশাপাশি আমরা বলতে পারি যে চট্টগ্রামে আমরা গত 2 বছর ধরে জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত মোবাইল টিম দেখেছিলাম এবার আসলে সেটির সংখ্যাও একেবারে বলতে গেলে নেই। তবে মাঝে মাঝে পুলিশের পক্ষ থেকে সামান্য স্টিকার কিংবা তা লোকজনকে বোঝানোর একটি ব্যবস্থা আমরা দেখছি। এটি ছাড়া আসলে বলা যেতে পারে যে করোনাকে শূন্যের কোটায় আনার জন্য যে উদ্যোগ সেটি একেবারে নেই। আপনি হাসপাতালের কথা বলছিলেন, আসলে এখন আমরা যেটি দেখছি সেটি হচ্ছে ঘরে ঘরে এখন একই পরিবারে একাধিক ব্যক্তি আক্রান্তের একটি বিষয় দেখছি। সেই কারণে আসলে হাসপাতালে একেবারে খুব কঠিন কোনো পরিস্থিতি না হলে সে কেউ আসলে হাসপাতালের সম্মুখীন হচ্ছে না। তারপরে আসলে শীতজনিত যে সমস্ত অসুখ বিসুখ এবং পাশাপাশি করোনায় যার খুব বেশি কাহিল তাদেরকে প্রতিনিয়ত হাসপাতালে ছুটতে হচ্ছে এবং সেই কারণে আমরা দেখছি যে আসলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ যে সমস্ত হাসপাতাল রয়েছে সেখানেও আসলে এই মুহূর্তে অন্য সময়ের তুলনায় কিছুটা বাড়তি চাপ রয়েছে। এই মুহূর্তে আসলে আমার কাছে এই পর্যন্ত আজকে পর্যন্ত আজকে সকাল পর্যন্ত করোনার যে অবস্থা তার শেষ খবর আমার কাছে এখন পর্যন্ত আছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আহসান রিটন। পিকে হালদার চক্রের 4,500 কোটি টাকা আত্মসাতের ঘটনায় ধরা পড়েছিল বাংলাদেশ ব্যাংকের অডিটে, কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে প্রকৃত অডিট প্রতিবেদন গোপন করা হয়েছিল। সোমবার বাংলাদেশ ব্যাংকের 4 কর্মকর্তার জিজ্ঞাসাবাদে উঠে এসেছে এসব তথ্য। 40টি নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে 4,500 কোটি টাকা আত্মসাত করেছিল পিকে হালদার চক্র। ফার্স্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং ও পিপলস লিজিং থেকে আত্মসাত করা হয় এসব টাকা। বাংলাদেশ ব্যাংকের 2015 থেকে 2017 পর্যন্ত অডিট রিপোর্টে ধরা পড়ে বিপত্তি। অডিট আপত্তিসহ প্রতিবেদন জমা করা হলেও গোপন করা হয় সেই প্রতিবেদন। দুদকের জেরায় বের হয়ে আসে এসব তথ্য। পরে তাদের ইচ্ছে মতো প্রতিবেদন তৈরি করা হয়। 40টি প্রতিষ্ঠানের নামে এসব ঋণ নেওয়া হলেও অডিট করা হয়েছে মাত্র 5টি প্রতিষ্ঠানের, কোনো প্রতিষ্ঠান সরজমিনে পরিদর্শন করা হয়নি। পিকে হালদার গং যে বিষয়ে ঘটনাটি ঘটেছিল এতে বাংলাদেশ ব্যাংকের যে তথ্য রয়েছে ওইখান থেকে আর কি তথ্য আমরা পেতে পারি অথবা কোনো তথ্য লিক হয়েছে কি না, এই জাতীয় বিষয়গুলো তাদের কাছ থেকে শোনা এবং যেটি নিয়ে আমরা পরবর্তী আমাদের তদন্তকারী টিম পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে। দুদকের দাবি, বাংলাদেশ ব্যাংকের এই 4 কর্মকর্তার বক্তব্যে পিকে হালদারের বিশাল দুর্নীতির একাংশের অকাট্য প্রমাণ পাওয়া গেছে। ঋষাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আগামীকালই পাশের জন্য সংসদে তোলা হতে পারে নির্বাচন কমিশন গঠন বিল। এই সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি জানান, এতে বড় ধরনের কোনো পরিবর্তন আনা হয়নি। শুধু সিইসি ও নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অযোগ্যতায় দুটি শর্ত যোগ করার সুপারিশ করা হচ্ছে। এসব বিবেচনায় নিয়ে চলতি অধিবেশনেই পাশ হবে এই আইন, বলেন আইনমন্ত্রী। রোববারের সংসদে উপস্থাপন করা হয় প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল। পরীক্ষা নিরীক্ষার জন্য 7 দিনের জন্য পাঠানো হয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে। মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। 24 ঘন্টার মধ্যেই বৈঠকে বসে সংসদীয় কমিটি। উপস্থিত ছিলেন আইনমন্ত্রীও। এক বৈঠকে চূড়ান্ত হয়েছে আইনের সংশোধনী। উত্থাপিত বিলের সাথে শুধু সিইসি ও ইসি নিয়োগের যোগ্যতা ও অযোগ্যতায় কিছু পরিবর্তন আনা হয়েছে। 2 বৎসর কারাদণ্ডে দণ্ডিত হলে অযোগ্য বিবেচিত হবে ইলেকশন কমিশনার হওয়ার ক্ষেত্রে বা চিফ ইলেকশন কমিশনার হওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে 2 বৎসর শব্দটা আমরা বাদ দিয়ে দিয়েছি। যে কোনোভাবেই নৈতিক, হ্যাঁ, স্খলনজনিত অপরাধে যদি দণ্ডিত হয় তাহলে এটা তার জন্য কারাদণ্ডে দণ্ডিত বলতে আর্থিক দণ্ড নয়, বেসরকারি, সরকারি, আধা সরকারি, বিচার বিভাগীয় এইসব বিষয় ছিল। এখানে আমরা নতুন ইনক্লুড করলাম স্বায়ত্তশাসিত ও পেশায় নিয়োজিত, এই দুটো জিনিস। সংসদ অধিবেশনে বিল তোলা হলে বিরোধিতা করে বিএনপির সংসদ সদস্য। সংসদীয় কমিটিতেও বৈঠকেও একই অবস্থান ছিল বিএনপির প্রতিনিধির। আগের দুটো অনুসন্ধান কমিটি কি কাজ করেছে, তাদেরকে নিয়োগ দিয়েছে, কিভাবে নিয়োগ দিয়েছে, এই ব্যাপারে কোনো প্রশ্ন করা যাবে না। এটা যদি ইনডেমনিটি না হয় তাহলে ইনডেমনিটির সংজ্ঞা আমি জানতে চাই। কার্যক্রমকে কোনো হেফাজত দেওয়ার বিষয় এখানে আসে নাই। বিষয়টা আসছে যে আগের 2 গঠিত সার্চ কমিটি, সেই সার্চ কমিটিও অ্যাজ ইফ এই আইন দ্বারা যেভাবে যে সার্চ কমিটি গঠন হলো সেই প্রক্রিয়া হচ্ছে, সেটাকে আমরা হেফাজত দিয়েছি। সভা শেষে আইনমন্ত্রী আবারও বলেন, চলতি সংসদেই আইনটি পাশ করে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। যখনই আইন ক্যাবিনেটে অ্যাপ্রুভড হয়েছে তৎক্ষণাৎই এটা আপনার লেজিসলেটিভ ডিভিশনের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। আমি তো বুঝলাম না এখানে এটা গোপনীয়তা কি, আর আমরা এত বোকানা, এই আইনটা গোপন করে আমার কি লাভ হবে। কে এম নুরুল হুদার নেতৃত্বে বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে 14 ফেব্রুয়ারি। এর আগেই নতুন কমিশন গঠন করতে হবে রাষ্ট্রপতিকে। এক্ষেত্রে আইন পাশ, গ্যাজেট প্রকাশ ও ইসি গঠনে সময় মাত্র 3 সপ্তাহ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী 31 জানুয়ারি বগুড়ার 23 ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম এর মাধ্যমে ভোট দেবেন এলাকাবাসী। অথচ ভোট দেওয়ার আধুনিক এ পদ্ধতি সম্পর্কে কোনো ধারণা নেই গ্রামের বেশিরভাগ মানুষের। অজ্ঞতার কারণে আগ্রহ কমার পাশাপাশি ভোট দেওয়ার জটিলতার শঙ্কা জানালেন ভোটাররা। এ বিষয়ে আরও তথ্য প্রচারণা চান তারা। তবে নির্বাচন কমিশন বলছে ইভিএম সম্পর্কে জানাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী 31 জানুয়ারি বগুড়া সদর, গাবতলী, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার 23 ইউনিয়ন পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। এসব এলাকার প্রায় 4.25 লাখ মানুষ প্রথমবারের মতো ভোট দেবেন ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে। যন্ত্রের মাধ্যমে ভোটের এ পদ্ধতি সম্পর্কে ধারণা নেই বেশিরভাগ মানুষের। প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের মধ্যে রয়েছে নানা সংশয়। সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার 55টি চরের 90% ভোটার জানে না ব্যালটের পরিবর্তে ইভিএম এ কিভাবে ভোট হয়। মাত্র 1 সপ্তাহ পরেই ভোট, কিন্তু নিজের পছন্দের প্রার্থীকে কিভাবে ভোট দেবেন তা নিয়ে চিন্তিত তাদের অনেকেই। আগে সিলমারা ভোট আছিল, দিকে দিকে ভোট মারতে বাসকমতা দিয়ে আছে, আর মেশিনের পদ্ধতিতে আমাদের জানা নাই এবং ওটা এখন নাই, শুনতেছি এক জায়গায় দিলে আরেক জায়গায় চলে যায়। যার দুমো তাই দিমো দেখান্ত সিলমানো মায়েরা দুমুত করে ওই বাক্সের মধ্যে ফেলে দিচ্ছে, তা এটা তো আমরা পাবো না তালা। তবে নির্বাচন কমিশন বলছে ইভিএম সম্পর্কে ভোটারদের জানাতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। 29 জানুয়ারি প্রত্যেকটি কেন্দ্রে আমাদের মক ভোটিং, যাকে রিহার্সেল ভোটিং বলে, আমরা সেটা করব এবং তার জন্য প্রার্থীদেরকে আমরা বলেছি এবং জনগণকে আমরা অবহিত করেছি। চরাঞ্চলের মানুষ বলছেন নতুন প্রযুক্তির ভোট দেওয়ার সম্পর্কে আরো জোরদার প্রচারণা দরকার। সারিয়াকান্দি এবং সোনাতলার প্রত্যন্ত চর অঞ্চলে এবার যারা ইভিএম এ ভোট দিচ্ছেন তাদের কেউ কেউ এই যন্ত্রটি সম্পর্কে শুনেছেন কিন্তু চোখে দেখেননি কখনো। এরকম একটি যন্ত্র ব্যবহার করে আগামী 31 জানুয়ারি এই অঞ্চলের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন অন্তত 2 লাখ ভোটার।
হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সারিয়াকান্দি, বগুড়া। উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলায় বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস। কিছু জেলায় হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীত পরিস্থিতি নিয়ে আরও জানাতে আমাদের সাথে ঠাকুরগাঁও ও নীলফামারি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর হাসান। তানভীর, ঠাকুরগাঁও আজকের তাপমাত্রা সম্পর্কে জানাবেন, জনজীবনে কতটা প্রভাব পড়েছে, কৃষিতে কোনো প্রভাব পড়েছে কিনা, কৃষকরা কি বলছেন? জি, আপনাকে জানিয়ে রাখি আজকে সকাল 6টায় ঠাকুরগাঁওয়ে 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছিল, এখন বর্তমান 14 ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছে। আজকে গত 3 দিন পর আজকে সূর্যের মুখ দেখা যাচ্ছে, কিন্তু ঠাকুরগাঁওয়ে বিকালের পর থেকে যে হিমেল বাতাস এবং প্রচণ্ড ঠান্ডার কারণে সাধারণ মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষরা খুব বিপদে পড়েছেন। এবং আপনাকে জানিয়ে রাখি ঠাকুরগাঁও যেহেতু একটু কৃষি প্রধান এলাকা, এই কৃষি প্রধান এলাকার সাধারণ মানুষ কৃষির উপর নির্ভরশীল হয়ে পড়ে। ঠাকুরগাঁও বর্তমান খেতে গম, ভুট্টা, আলু, সরিষা এইসব খেত আবাদ শুরু হয়েছে, কিন্তু ঠাকুরগাঁয়ে যে আলু বর্তমান প্রচুর হয়েছে, আলুতে একটি রোগ ধরা পড়েছে। রোগটির নাম হচ্ছে কোল্ড ইনজুরি নামে এক রোগ ধরা পড়ার কারণে কৃষকরা নানারকম বিপাকে পড়েছেন। আরেকটি জিনিস আপনাকে জানিয়ে রাখি, বর্তমান বড় আবাদ শুরু হবে কিছুদিনের মধ্যেই, কিন্তু বড়োর যে বীজতলা তৈরি হচ্ছে, বীজতলা বর্তমান শীতের এবং কুয়াশার কারণে বিপন্ন হয়ে যাচ্ছে। এই বিপন্ন হওয়ার কারণে কৃষকরা একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছে। কৃষি বিভাগ আমাকে জানিয়েছে কৃষকদেরকে তারা নানারকম পরামর্শ দিচ্ছেন এবং বীজতলা যেমন পলিথিন দিয়ে ঢেকে থেকে শুরু করে নানা রকম পরামর্শ দিয়ে রাখছেন। আপনাকে আমি আরেকটা জিনিস জানিয়ে রাখতে চাই, আমাদের ঠাকুরগাঁও যেহেতু সীমান্তবর্তী এলাকায়, সীমান্তবর্তী এলাকায় তেমন শীত বস্ত্র পৌঁছায় না। এই শীত বস্ত্র পৌঁছায় না কারণে সীমান্ত প্রচুর ঠান্ডা হওয়ার কারণে এখানে বেশি অসহায় মানুষ বসবাস করে। এই অসহায় মানুষরা শীত বস্ত্র দাবিও জানিয়েছেন। আমি জেলা প্রশাসনের একটি জিনিস জানতে চেয়েছি, আসলে সদর উপজেলা কেন্দ্রিক যে সব শীত বস্ত্র বিতরণ করা হয়, সেই শীত বস্ত্র বিতরণগুলো যেমন উপজেলা পর্যায়ে থেকে শুরু করে সীমান্তবর্তী এলাকায় শীত বস্ত্রগুলো বিতরণ করে, তাহলে অসহায় মানুষগুলো একটু হলেও মানে শান্তিতে দিন যাপন করতে পারবে। কারণ বর্তমান তারা খড়কুটো জ্বালিয়ে বর্তমান শীত নিবারণ করছে। এবং ঠাকুরগাঁও হসপিটালে গত 24 ঘন্টায় প্রায় 130 জন শিশু চিকিৎসাধীন রয়েছেন এবং বয়স্ক অনেক রোগী চিকিৎসাধীন রয়েছেন। তারা নিউমোনিয়া এবং শ্বাসকষ্টজনিত রোগের কারণে ভর্তি হয়েছেন বলে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফেরোজ আহমেদ জুয়েল আমাকে জানিয়েছেন। ঠাকুরগাঁও এই পর্যন্ত এইটুক ছিল মানে সর্বশেষ খবর শীতের। তানভীর, আপনি থাকবেন আমাদের সাথে, আমরা নীলফামারীর পরিস্থিতি জেনে আসি। সেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী মাহমুদ আল হাসান। মাহমুদ, নীলফামারীর পরিস্থিতি জানাবেন, আক্রান্ত কেমন শীত অনুভূত হচ্ছে আর শীতকালে রোগ ব্যাধি কতটা বেড়েছে, বিশেষ করে শিশু আর বৃদ্ধদের অবস্থা কেমন জানাবেন? মাঘের প্রথম দিন থেকে কিন্তু নীলফামারী জেলায় শীতের প্রকোপ অনেকটা বেড়েছে। কনকনে হিমেল হাওয়া আর ঘন কুয়াশা এখানকার স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন নিম্ন আয়ের মানুষ, যারা দিন এনে দিন খান, তারা কিন্তু কর্মস্থলে সঠিকভাবে যেতে পারছেন না এবং এই শীত নিবারণে কিন্তু অনেকটা যবুথুব অবস্থা, অসহায় এবং তৃণমূলদের। আজ সকাল 6টায় জেলার ডিমলা আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। মাঘ মাসের প্রথম দিন থেকে কিন্তু এখন পর্যন্ত এই তাপমাত্রা অনেক নিম্নগামী এবং শীতের প্রকোপ কিন্তু অনেক বেশি। এই প্রতি বছরে আমরা যেমনটি দেখে আসি যে শীতকালে হাসপাতালগুলোতে রোগীদের সংখ্যা বাড়ে, ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগী কিন্তু হাসপাতালের বহির্বিভাগ এবং অন্তঃবিভাগে চিকিৎসা নিচ্ছেন, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা। নীলফামারী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং নীলফামারী যে অন্যান্য 5 উপজেলার উপজেলা চিকিৎসা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, জেলায় প্রতিদিন গড়ে 500 রোগী তারা কিন্তু বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন এবং হাসপাতালগুলোতে যারা একটু গুরুতর ভাবে অসুস্থ হয়েছে, বেশি শ্বাসকষ্ট হচ্ছে, তারা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং শিশু এবং ডায়রিয়া ওয়ার্ডে কিন্তু আমরা প্রায় 100 রোগী কথা জেনেছি সমস্ত উপজেলা এবং জেলার জেনারেল হাসপাতাল মিলে। তো এই নীলফামারীতে এই অসহায় এবং ছিন্নমূল মানুষদের জন্য কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম তারা অব্যাহত রেখেছে। এছাড়াও জেলা পরিষদ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন তারা কিন্তু এই ছিন্নমূল অসহায় মানুষদের জন্য শীতবস্ত্র বিতরণ করছেন। এছাড়াও জেলা কৃষি বিভাগের সাথে আমরা কথা বলেছি, জেলা কৃষি বিভাগের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু বকর সিদ্দিক তিনি যেমনটি জানিয়েছেন যে চলতি যে মৌসুমে শীত রয়েছে সেটি কিন্তু যে চলতি বড় মৌসুমে যে বড় বীজতলা এবং অন্যান্য আলু সহ শাকসবজি রয়েছে সেটি তেমন একটি ক্ষতির সম্ভাবনা নেই, এ কারণে এই তাপমাত্রা যদি 10 নিচে নেমে
প্রায় 7 দিন থাকে তাহলে এই কৃষি ক্ষেত্রে কি ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা বীজতলা রক্ষায় কিন্তু বীজতলার উপরে পলিথিন দিয়ে এবং অন্যান্য কার্যপ্রণালী দিয়ে তারা বীজতলা রক্ষা করছেন। আমরা নীলফামারীর উত্তরা এপিজেড এবং সৈয়দপুরের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্মের যারা লেবার রয়েছেন তাদের সাথে কথা বলেছি এবং জেলার ডিমলা এবং জলঢাকা উপজেলার চরাঞ্চলের কৃষকদের সাথে কথা বলেছি। তারা কিন্তু শীতকে উপেক্ষা করে, এই ঘন কুয়াশাকে উপেক্ষা করে তারা কিন্তু কর্মস্থলে যেতে পারছেন না। অনেক বৃদ্ধ মানুষ তারা কিন্তু কর্ম হারিয়েছেন, কারণ শীতকে উপেক্ষা করে কর্মস্থলে যাওয়াটা অনেকটা কষ্টসাধ্য ব্যাপার বলে তারা জানিয়েছেন। তো এই ছিল নীলফামারী থেকে শীত সম্পর্কিত সর্বশেষ তথ্য। ঠাকুরগাঁও এবং নীলফামারী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চলতি বছর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে 1 লাখের বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে, যাকে রেকর্ড সংখ্যক বলছে শিক্ষা মন্ত্রণালয়। আর পুরো কারিগরি খাতে 2 বছরে 3 লাখের মতো শিক্ষার্থী বেড়েছে, যদিও সরকারের লক্ষ্য পুরোপুরি অর্জিত হয়নি। দেশে সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 10,000 কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, এতে প্রায় 13 লাখের ওপর শিক্ষার্থী পড়াশোনা করছে। 2020 সালের মধ্যে কারিগরি শিক্ষার হার 20% করার লক্ষ্য থাকলেও তা অর্জন করা সম্ভব হয়নি। তবে মন্ত্রণালয় বলছে উল্লেখযোগ্য হারে শিক্ষার্থী সংখ্যা বাড়ছে, গত 2 বছরে 3 লাখের মতো শিক্ষার্থী বেড়েছে, আর কারিগরি শিক্ষার হার 18%। প্রত্যেকটি ট্রেডের কারিকুলাম পাঠ্যক্রম আমরা রিভিউ এবং রিভিশন করে আমরা যুগোপযোগী করার চেষ্টা করেছি এবং এখানে ব্যবহারিক শিক্ষাকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। চলতি বছরে 134টি সরকারি এবং 32টি বেসরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজেই ভর্তি হয়েছে 1 লাখের বেশি শিক্ষার্থী, যা বিগত বছরের রেকর্ড। মানুষের মধ্যে কারিগরি শিক্ষা নিয়ে আগ্রহ বাড়ছে বলে মনে করছে মন্ত্রণালয়। আমি মনে করি যে এটা সরকারের একটা ভালো অর্জন বলে আমি মনে করছি, এবং তাদের এর ফলে হবে কি, এরাই 8, 9, 10, 6 থেকে তাদের ওরিয়েন্টেশন শুরু হবে এবং 19 গিয়ে তারা ট্রেডগুলো সত্যিকার অর্থে দেখবে। শিক্ষার্থীরাও কারিগরি প্রতিষ্ঠানে আসছে ভালো ফল নিয়ে নিজ ইচ্ছায়। যখন আমি ভর্তি হলাম, টিচারদের সাথে যখন ইন্টারঅ্যাকশন করা শুরু করলাম, দেখলাম যে বিষয়টা অনেক সহজ চাকরির ক্ষেত্রে বা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে। টেকনিক্যাল লাইনটা আমার কাছে খুবই ভালো লাগে আর কি। সংশ্লিষ্টরা বলছেন কর্মসংস্থান তৈরিতে বেসরকারি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে কারিগরি প্রতিষ্ঠানগুলোর সংযোগ আরও বাড়াতে হবে, সেই সঙ্গে যন্ত্রপাতিরও আধুনিকায়ন করতে হবে। শিক্ষা উপকরণের যে সহায়তাটা পাচ্ছে তারা এখন, সেটার মাধ্যমেও অনেক শিক্ষার্থী আগে ইচ্ছা করলেও তাদের এই সামগ্রী যেহেতু থাকতো না তাদের জন্য একটু প্রবলেম হয়ে যেত, এখন গার্জিয়ানরাও যার জন্য এটার দিকে করেছে। দক্ষ জনসম্পদ তৈরিতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। সংশ্লিষ্টরা বলছেন এই লক্ষ্য অর্জন করতে হলে নিশ্চিত করতে হবে মানসম্মত শিক্ষা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভবনের ভাড়া মূল্যায়নের মাধ্যমে চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স আদায়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পদ্ধতিতে কয়েকগুণ বেশি কর দিতে হবে নগরবাসীকে। আন্দোলনের মুখে 4 বছর আগে এই পদ্ধতিতে প্রস্তাবিত হোল্ডিং ট্যাক্স আদায় বন্ধ হলেও সম্প্রতি স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় আবার তা চালু হচ্ছে। নির্বাচনী ইশতেহারে কর না বাড়ানোর ঘোষণা দিয়েছিলেন রেজাউল করিম চৌধুরী। তিনি মেয়রের দায়িত্ব নেওয়ার পর 4 বছর আগের বর্ধিত গৃহকর আদায়ে স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সম্প্রতি সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। এতদিন চট্টগ্রামে ভবনে বর্গফুট ভিত্তিক কর নির্ধারিত ছিল। নতুন নিয়মে ভাড়াভিত্তিক কর নির্ধারণ হলে গৃহকর কয়েকগুণ বাড়বে বলে জানিয়েছেন বাড়ি মালিকেরা। বাড়ি ভাড়ার উপর আয়করের পাশাপাশি হোল্ডিং ট্যাক্স যুক্ত হয়ে বাড়ছে বোঝা। করোনাকালীন সময়ে এবং এর আগেও বাড়ি ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন করে বাড়ি ভাড়া বৃদ্ধি করতে দেওয়া হয়নি। আমরা তো বাড়ি ভাড়াই বাড়াতে পারিনি, সেখানে 15 গুণ বেশি গৃহকর আমরা বাড়িওয়ালার কিভাবে দিব? বর্গফুটের উপর তো আমরা অলরেডি দিয়ে যাচ্ছি, আবার তার উপরে যে আপনি ইনকামের উপর নিচ্ছেন এটা তো সম্পূর্ণ অন্যায়। 2016 সালে চট্টগ্রামে হোল্ডিং ট্যাক্স পুনর্মূল্যায়ন শুরু হয়। সে বছর পূর্ববর্তী প্রায় 56 কোটি টাকা হোল্ডিং ট্যাক্স নতুন মূল্যায়নের পর নির্ধারণ করা হয় 275 কোটি টাকা। পরের অর্থ বছরে প্রায় 1,85,248 হোল্ডিংয়ের বিপরীতে 851 কোটি টাকার বেশি কর আদায়ের প্রস্তাব করা হয়, যা ব্যাপক সমালোচনা ও আন্দোলনের মুখে স্থগিত হয়। সেই স্থগিতাদেশ প্রত্যাহারের ফলে প্রস্তাবিত হোল্ডিং ট্যাক্স আদায় করতে যাচ্ছে সিটি কর্পোরেশন। আপনার একতলা ঘর আপনি আগে 100 টাকা এই কর দিতেন, এখন এসে 4 তলা করছেন, আপনি 3 তলা কর দেবেন না? আমার কথা হলো
মানুষের কর দেওয়ার মতো সহনীয় পর্যায়টা থাকে এবং মানুষ কর দেয়। নগরবাসীকে সঠিক সেবা না দিয়ে ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া অযৌক্তিক বলছে করদাতা সুরক্ষা পরিষদ। আমরা এমন একটি শহরে বাস করি যেখানে পাঁচ মাসের ব্যবধানে পাঁচজন মানুষ নালায় পড়ে মারা যান, সেরকম একটা শহরে সেই নিরাপত্তা দিতে পারছেন না, আর ওনারা আছেন এমনভাবে কর বৃদ্ধি করবেন এই জায়গায় আমরা মানব না কোনোদিন। নগর পরিকল্পনাবিদরা বলছেন করদাতাদের উপর বাড়তি বোঝা না চাপিয়ে করদাতার সংখ্যা বাড়ানো গেলে সিটি কর্পোরেশনের আয় বাড়ানো সম্ভব। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আট বছরেও ডিমিউচুয়ালাইজেশন আইন বাস্তবায়ন করতে পারেনি পুঁজিবাজারগুলো। এ অবস্থায় কারণ অনুসন্ধানে নিরীক্ষক নিয়োগের নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এদিকে দেশের প্রধান পুঁজিবাজার ডিএসই বলছে নিরীক্ষকদের কর্মপরিধি নির্ধারণের পাশাপাশি নিয়োগের কাজ শুরু হয়েছে। মালিকানা ও ব্যবস্থাপনা আলাদা হলে স্টক এক্সচেঞ্জ পরিচালনায় স্বচ্ছতা আসবে, বাড়বে জবাবদিহিতা, দেশের পুঁজিবাজার হবে আন্তর্জাতিক মানের। এ লক্ষ্যে 2013 সালে করা হয় ডিমিউচুয়ালাইজেশন আইন। তবে এর আট বছর পরও প্রতারিত হচ্ছেন বিনিয়োগকারী, অর্থ লোপাট করছে ব্রোকারেজ হাউসগুলো। উপার্জিত অর্থ ব্যয় করে আমরা যে এখানে বিজনেস করি ওর কমিশনের টাকায় তারা পাচ্ছে, তাহলে ওনারা কী কাজ করতেছেন? এতগুলো হাউস বিনিয়োগকারীদের অর্থ লুণ্ঠন করেছে। ডিমিউচুয়ালাইজেশন স্কিমে 2020 সালের মধ্যে 12টি লক্ষ্য অর্জনের ঘোষণা দিয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর মধ্যে ছিল দৈনিক গড় লেনদেন 2500 কোটি টাকা, তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা দ্বিগুণ করা ও 30% বিদেশি বিনিয়োগ আনার মতো বিষয়। এসব লক্ষ্য পূরণ না হওয়ার পাশাপাশি পুঁজিবাজার ব্যবস্থাপনায় মালিকদের হস্তক্ষেপ ও লেনদেনে প্রযুক্তিগত দুর্বলতা রয়ে গেছে বলে মনে করে নিয়ন্ত্রক সংস্থা। ডিমিউচুয়েশন অ্যাক্ট এবং বোর্ডের অ্যাডমিনিস্ট্রেশন রুল যেটা আছে, সেই দুটোর ক্ষেত্রে তাদের স্ট্যাটাস কি আমরা রিপোর্ট হিসাবে জানতে চেয়েছি। আমরা জানতে চেয়েছি যে তাদের নিজস্ব লিস্টিংয়ের কী অবস্থা, অর্থাৎ তাদেরকেও কিন্তু এক্সচেঞ্জে কিন্তু লিস্টেড হতে হবে, সেটির অবস্থা জানতে চেয়েছি। আমরা এইগুলো বোঝার জন্যে একটি কমপ্লায়েন্স অডিটও নির্দেশ করেছি। প্রধান পুঁজিবাজার ডিএসসির চেয়ারম্যান ব্যর্থতা স্বীকার করে বলছেন ডিমিউচুয়ালাইজেশন আইন বাস্তবায়নে গতি আসবে চলতি বছরেই। অডিটরের কর্মপরিধি কী হবে, টিওআর টর কী হবে, সেটা নিয়ে কাজ করছি। এটা হয়ে গেলে আমরা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পাঠাবো, তারা এটার ই অনুমোদন দিলে পরে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট অডিটর টিম আমাদের এখানে কাজ করবে এবং তারা একদম পিন পয়েন্ট করে বের করতে পারবে যে ডিমিউচুয়ালাইজেশন স্কিম কতটা অর্জিত হয়েছে। আইন অনুযায়ী ডিএসসির 35% শেয়ার সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ছাড়তে হবে। চলতি বছরই সে লক্ষ্যমাত্রা পূরণের পাশাপাশি আগামীতে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে চায় প্রতিষ্ঠানটি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চরম অর্থনৈতিক সংকটে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে আফগানিস্তান। দেশটি কয়েক লাখ মানুষ ভুগছেন খাদ্য সংকটে। দুই কন্যা সন্তানের পর এবার নিজের কিডনিও বিক্রি করেন এক আফগান নারী। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। প্রায় 4 বছর আগে আফগানিস্তানের বগদিশ প্রদেশ থেকে ভিটেমাটি ছাড়েন দিলরুম রহমতি। ঠাই হয় হেরাতের এক বস্তিতে। 8 ছেলে মেয়ে নিয়ে কোনো রকমে চলছিল তার সংসার, কিন্তু গত কয়েক মাসের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতায় দিশেহারা তিনি। অর্থের অভাবে নিজের 6 ও 8 বছরের 2 মেয়েকে 2 লাখ আফগান মুদ্রায় বিক্রি করতে বাধ্য হন রহমতি। প্রাপ্তবয়স্ক হলেই তাদের তুলে দিতে হবে ক্রেতাদের হাতে, কিন্তু তাতেও খোঁচেনি সংকট, বরং সব অর্থ ব্যয় হয় 2 ছেলের চিকিৎসায়। খাবার জোগাতে উপায় না পেয়ে এবার বিক্রি করেন নিজের কিডনি। অস্ত্রোপচারের পর অসুস্থ হয়ে পড়লেও অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না। তালেবান শাসিত আফগানিস্তানে রহমতির মতো অনেকেরই দেখা মিলবে। বর্তমানে দেশটির 3.5 কোটি মানুষ চরম দারিদ্র্যসীমার নিচে বাস করছে। গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর জারি করা নিষেধাজ্ঞায় নাজেহাল দেশটির অর্থনৈতিক পরিস্থিতি। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় বিশ্বে একদিনে প্রায় 6,000 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়িয়েছে 56,21,000। 24 ঘন্টায় 20 লাখ শনাক্ত নেই। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 35,47,000 বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি 1,200 জন মারা গেছে যুক্তরাষ্ট্রে, সেখানে নতুন শনাক্ত 4.5 লাখ।
এছাড়া রাশিয়ায় প্রাণহানি হয়েছে 655 জনের। ফ্রান্সে একদিনে প্রায় 400 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 108,000-এর বেশি। ইতালিতে 352 জনের মৃত্যু এবং 77,000-এর বেশি শনাক্ত হয়েছে। এদিকে করোনা মহামারী শেষ হওয়ার পথে আছে এমনটা ভাবা বিপজ্জনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বর্তমান পরিস্থিতিকে করোনার নতুন ধরন সৃষ্টির আদর্শ সময় বলে মনে করছেন সংস্থাটির প্রধান। ইউক্রেনে অভিযান রাশিয়ার জন্য বিপর্যয় ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বলেন, যুদ্ধ শুরু হলে তা হবে বেদনাদায়ক, সহিংস ও রক্তাক্ত। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর সোমবার ইউক্রেন থেকে যুক্তরাজ্য দূতাবাসে কিছু কর্মীকে প্রত্যাহারের ঘোষণার পর এসব হুঁশিয়ারি দেন তিনি। পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে একাধিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলেও জানান জনসন। এছাড়া ইউক্রেনে হামলার জবাবও দেওয়ার কথা জানায় ইউরোপীয় ইউনিয়ন। ডেনমার্ক জানায় এমন নিষেধাজ্ঞা দেওয়া হবে যা রাশিয়া আগে কখনো দেখেনি। এদিকে রুশ আগ্রাসন ঠেকাতে পূর্ব ইউরোপে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটো। এর মধ্যে অঞ্চলটিতে সামরিক বহর, যুদ্ধ জাহাজ ও বোমার বিমান পাঠানো হয়েছে। তবে ইউক্রেনে অভিযান চালানোর পরিকল্পনা নেই বলে আসছে মস্কো। অভ্যুত্থানের মধ্য দিয়ে বুর্কিনা ফাসোর নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে সোমবার দেশের সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন এক সেনা কর্মকর্তা। তবে প্রেসিডেন্ট রচমার্ক কাবরে কোথায় আছেন তা জানানো না হলেও আটককৃতদের নিরাপদ স্থানে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা AFP জানায়, সেনাবাহিনীর বিবৃতিতে ক্রমবর্ধমান নিরাপত্তা পরিস্থিতি ও কাবরের জাতিকে ঐক্যবদ্ধ করতে না পারার কারণে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এর আগে টুইটে সেনাবাহিনীকে অস্ত্র নামিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান প্রেসিডেন্ট। দেশটির রাজধানীতে ব্যারাকের নিয়ন্ত্রণে নেয়া ও গোলাগুলির ঘটনার একদিন পর অভ্যুত্থানের কথা নিশ্চিত করল সেনাবাহিনী। জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারী গুলিতে একজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 3 জন। দেশটির গণমাধ্যম বলছে হামলার পরই আত্মহত্যা করেছেন বন্দুকধারী। পুলিশ জানায় সোমবার বিশ্ববিদ্যালয়ের একটি লেকচার হলে ঢুকে এলো পাতারে গুলি ছড়ে হামলাকারী। তিনি একাই ছিলেন বলে নিশ্চিত করা হয়। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। আপাতত বিশ্ববিদ্যালয় এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। বন্দুকধারী নিজেও বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ রোধে আপিল মামলায় জয় পেয়েছেন উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। সোমবার যুক্তরাজ্যের হাইকোর্টের রায়ে বলা হয় দেশটির সর্বোচ্চ আদালতে স্বর্ণাপন্ন হওয়ার সুযোগ পাবেন তিনি। এরপর স্বস্তি প্রকাশ করেন অ্যাসাঞ্জের বান্ধবী স্টেলা মরিস। উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে যুক্তরাষ্ট্রে নিয়ে বিচারের মুখোমুখি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন। তবে গত 1 বছর ধরে তার মানসিক স্বাস্থ্য বিবেচনায় প্রত্যর্পণে যুক্তরাষ্ট্রের অনুরোধ নাকচ করে যুক্তরাজ্য। পরে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের আশ্বাসে অ্যাসাঞ্জকে হস্তান্তরের পক্ষে রায় দেয় ব্রিটিশ আদালত। তবে সোমবারের রায় বলা হয় হস্তান্তর প্রক্রিয়া ঠেকানোর যৌক্তিকতা উপস্থাপনের সুযোগ পাবেন অ্যাসাঞ্জ। এতে আপাতত যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ আটকে দিতে পারবেন তিনি। এই রায়ে আমরা জিতেছি তা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। প্রতিবারই আমরা জিতব যতক্ষণ না মামলাটি বাতিল বা অ্যাসাঞ্জকে মুক্তি না দেয়া হয়। প্রায় 3 বছর ধরে বেলমার্স কারাগারে আছেন, সেখানে তিনি বেশ কষ্টে আছেন। 2006 সালে উইকিলিক্স প্রতিষ্ঠার 4 বছর পর মার্কিন গোপন নথি প্রকাশ করে আলোচনায় আসেন অ্যাসাঞ্জ। পরে তার বিরুদ্ধে 17টি গুপ্তচরবৃত্তি সহ 18টি অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। অপরাধ প্রমাণ হলে তার 175 বছর পর্যন্ত জেল হতে পারে। গ্রেপ্তার এড়াতে লন্ডনে অবস্থিত ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নেন অ্যাসাঞ্জ। 2019 সালের এপ্রিল পর্যন্ত সেখানেই ছিলেন। পরে জামিনের শর্ত ভঙ্গের অভিযোগে তাকে গ্রেপ্তার করে নেওয়া হয় লন্ডনের বেলমার্স কারাগারে। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএলে আজ শেষ হচ্ছে প্রথম পর্ব। প্রথম ম্যাচে বেলা 12:30 সিলেট সানরাইজার্সের প্রতিপক্ষ মিনিস্টার গ্রুপ ঢাকা। বরিশালের বিপক্ষে প্রথম জয়ে ঢাকা শিবিরে স্বস্তি ফিরেছে। তবে মাশরাফের ইঞ্জুরি নিয়ে চিন্তা কাটেনি এখনও। 3 ম্যাচ মিস করেছেন এরই মধ্যে। তবে ফেরার লক্ষ্যে মিরপুরে ম্যাচের অনুশীলন চলছে। ফিট থাকলে আজ খেলার সম্ভাবনা আছে নরাইল এক্সপ্রেসের। অন্যদিকে প্রথম জয়ের খোঁজে সিলেট সানরাইজার্স। কুমিল্লা ম্যাচে ভুল সূত্রে ঘুরে দাঁড়াতে মরিয়া মোসাদ্দেকের দল। দিনের দ্বিতীয় ম্যাচে বিকেল 5:30 তারকা সমৃদ্ধ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লড়াই সাকিবের ফরচুন বরিশালের বিপক্ষে।
দুদলই মাঠে নামবে দ্বিতীয় জয়ের লক্ষ্যে। টস সবসময় একটা বড় রোল প্লে করে, তবে টস জেতা বা হারার কথা না ভেবে ভালো ব্যাটিং করতে হবে। ম্যাচ জেতাই বেশি গুরুত্বপূর্ণ, আমাদের বেসিক জিনিসগুলো ঠিক করতে হবে। সবগুলো ম্যাচই কঠিন, এখানে দেশি বিদেশি ভালো কিছু খেলোয়াড় আছে, টিম মিটিং এ এ নিয়ে কথা হবে, অবশ্যই জয়ের লক্ষ্য থাকবে আমাদের। তিন ক্যাচ মিস আর লাগাম ছাড়া বোলিং এর মাশুল দিল খুলনা টাইগার্স। এবারের আসরে সর্বোচ্চ 190 রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। বড় টার্গেট তারাই সুবিধা করতে পারেনি খুলনার ব্যাটাররা। 25 রানের জয়ে টেবিলের শীর্ষে উঠল মিরাজের চট্টগ্রাম। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ সেরা বেনি হাওয়েল। প্রথম ওভারেই ভাগ্য খুলে যায় খুলনার। সোহরাদি শুভর ওই ওভারে 23 রান তুলে ঝড় তোলেন কেনা লুইস ও উইল জ্যাকস। আচমকা ঝড় স্থায়ী হতে দেননি খুলনার কামরুল রাব্বি, ফেরান দুই ওপেনারকে। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আফিফ সাব্বির এগুচ্ছিলেন, কিন্তু ভুল বোঝাবুঝিতে কাটা পড়েন আফিফ। 32 রানের ইনিংস খেলে ভুলের মাশুল গুনলেন সাব্বির, মিরাজে দায়িত্বপূর্ণ 30। ফরহাদ রেজার একই ওভারে জীবন পান দুজনে। শেষ 5 ওভারে আসে 62 রান, ভেনি হাওল খেলেন 34 রানের ক্যামিও। অনেকদিন পর দেখা মিলল ছক্কা নাইমের, চট্টগ্রাম পেল 190 রানের বড় সংগ্রহ, যা এবারের আসরে সর্বোচ্চ। বিশাল সংগ্রহ তারায় শুরুতেই হোঁচট খায় খুলনা। তৃতীয় ওভারে তানজিদকে ফিরিয়ে ব্রেক থ্রু দেন নাসুম, পরের ওভারে মিরাজের আঘাত। রেজাউরের বাউন্সারে ফ্লেচার আঘাত পেয়ে মাঠ ছাড়লে বিপদ বাড়ে খুলনার। এরপর মাহিদি 30 রান কিছুটা এগিয়ে নেয় দলকে, তবে মুশফিকের ব্যর্থতায় পথ হারায় খুলনা। ইয়াসির রাব্বি সিকান্দার রাজাদের চেষ্টা শুধু ব্যবধান কমিয়েছে। শেষ পর্যন্ত 165 রানে আটকে যায় দলটি, সর্বোচ্চ 40 রান করেন ইয়াসির। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টি-20র বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, টেস্টে নিউজিল্যান্ড, অথচ আইসিসির অ্যাওয়ার্ডে দাপট পাকিস্তানের। এবার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শাহিন আফ্রিদি। বছর জুড়ে দারুণ ধারাবাহিকতার স্বীকৃতি পেয়েছেন এই পেসার। ওডিআই ও টি-20 বর্ষসেরার পুরস্কারও পাকিস্তানের ঘরে। ওডিআই সেরা বাবর আজম আর টি-20 সেরা মোহাম্মদ রিজওয়ান। 2021 পাকিস্তান ক্রিকেটের জন্য গৌরবের। বাবরের নেতৃত্বে দলটা বদলে গেছে অনেকখানি। জয়ের ক্ষুধা দলীয় সমন্বয় মেনিন গ্রিনকে তুলেছে সেরার কাতারে। আইসিসি অ্যাওয়ার্ডে তাই ওদের দাপট বর্ষসেরা ক্রিকেটার পেসার শাহিন শাহ আফ্রিদি। গতি সুইং ইয়র্কার সবকিছুর মিশেলে গত বছর প্রতিপক্ষ ডেরায় ভীতি ছড়িয়েছেন শাহিন। তিন ফরম্যাটেই ছিলেন দারুণ ধারাবাহিক। 36 ম্যাচে 78 শিকার তারই প্রমাণ। মর্যাদার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি শাহিনের শোকেসে। বছরে বেশ কিছু ভালো পারফরম্যান্স ছিল, টেস্টে ইনিংসে 5 উইকেট পেয়েছি, কিন্তু আমার কাছে সবচেয়ে স্মরণীয় ভারতের বিপক্ষে ম্যাচ জয়। এটা ঐতিহাসিক একটা ম্যাচ ছিল। ভারতের বিপক্ষে ভালো করাটা 2021 সালের সেরা মুহূর্ত আমার কাছে। ওডিআই বর্ষসেরায় টাইগার ফ্যানদের আগ্রহ, কারণ এখানে লড়াই ছিলেন সাকিব। নিষেধাজ্ঞা শেষে ফিরে ব্যাটে বলে পারফরমেন্স ছিল সমীহ জাগানিয়া। তবে মাত্র 6 ম্যাচ খেলেই এই ফরম্যাটের সেরা বাবর আজম। গত বছর প্রায় 68 গড়ে 405 রান পাকিস্তান ক্যাপ্টেনের। টেস্টে ইংল্যান্ড ছিল বিবর্ণ, কিন্তু জোরুট ব্যক্তিগত নৈপুণ্যে দ্যুতিময়। সাদা পোশাকে রান বন্যায় রঙিন ইংলিশ ক্যাপ্টেন গত বছর 61 গড়ে 1708 রান রুটকে করেছে বর্ষসেরা। বর্ষসেরা হয়ে খুব আনন্দিত। আমার সাথে অনেক বড় বড় নাম ছিল, যা আমাকে গৌরবান্বিত করে। এই পুরস্কার আমার কাছে বিশাল। আইসিসিকে ধন্যবাদ। নারী ক্রিকেটে বছরটা কঠিন ছিল ভারতের জন্য, তবে স্মৃতি মান্ধানার ব্যাটিং ছিল নজরকাড়া। স্বীকৃতিও মিলেছে আইসিসি থেকে। এবার বর্ষসেরা রাচেল ফ্লিন ট্রফি মান্ধানার কাছে। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তুরস্কের ফটোগ্রাফার মেহমেদ আসলান যখন হাত পা ছাড়া সিরীয় শিশু মুস্তফা ও তার বাবার ছবিটি তুলেছিলেন, তখন হয়তো ভাবেননি সেই ছবিই পাল্টে দেবে তাদের জীবন। ছবিটির কারণে বিশ্বব্যাপী পরিচিতি পায় তারা। পরে মুস্তফার চিকিৎসাভার গ্রহণ করে ইতালি। বর্তমানে মুস্তফা তার পরিবার ইতালিতে অবস্থান করছেন। বাবার কোলে প্রাণ চাঞ্চল্যে ভরা এক শিশু, তার নেই হাত পা, বাবারও নেই একটি পা।
এ যেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বাস্তবতা। সেই ছবি তুলে 2021 সালের সেরা ছবির পুরস্কার পান তুর্কি ফটোগ্রাফার মেহমেত আসলান। ছবিটির শিরোনাম দেন হার্ডশিপ অফ লাইফ। মর্মস্পর্শী ছবিটি বিশ্বব্যাপী বেশ আলোড়ন তৈরি করে। পরে সিরীয় শীর্ষ মুস্তফা ও তার বাবা মুনজির এল নিজালের চিকিৎসার ভার নেয় সিয়েনা ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ডস SIPA। ক্রাউড ফান্ডিং এর আওতায় সংগ্রহ করা হয় $114,000। তুর্কি ফটোগ্রাফারের ছবিটি পুরস্কার জেতার পর বিশ্বব্যাপী সবার নজর কাড়ে। তখনই আমরা তহবিল সংগ্রহের চিন্তা করি। শুক্রবার 6 বছরের শিশু মোস্তফা 2 মে ওয়েস্ট ফ্রিকে নিয়ে ইতালিতে পৌঁছেছেন 35 বছর বয়সী মুনজির। সেখানে তাদের স্বাগত জানানো হয়। স্কুলে যাওয়ার স্বপ্ন মুস্তফার, সে তার বাবার কাছে প্রায়ই তার স্বপ্নের কথা বলে। প্রতিশ্রুতি দিয়েও স্বপ্ন পূরণ করতে পারবেন কি না তা নিয়ে চিন্তিত ছিলেন তিনি। খুশির খবর, মুস্তফার জন্য কৃত্রিম অঙ্গ তৈরি করা হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধের সময় বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসেছিলেন মুস্তফার মা। সে সময় মুস্তফা পেটে থাকায় জন্মগত ত্রুটি নিয়ে জন্মায় সে। আর একটি বাজারে গিয়ে বিস্ফোরণে পা হারান তার বাবা মুনজির। ইতালিতে আসার আগে তুরস্কের হাতাই প্রদেশের রেহানিয়ার আশ্রয় শিবিরে ছিলেন তারা। সাইরা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কমলা বাগান করে লাভবান হয়েছেন কৃষক ইকরাম জুয়েল। সরাসরি বাগান থেকেই বিক্রি হচ্ছে কমলা। এবছর বাগানে কমপক্ষে 250 মন কমলা উৎপাদনের আশা তার, যার বাজার মূল্য 20 লাখ টাকা। এদিকে কমলার বাগান দেখতে ভিড় করছে দর্শনার্থীরা। সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ঝুলছে কমলা। এই নয়নাভিরাম দৃশ্য ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের মালঞ্চা গ্রামে। এটা ধানের মাঠের জমি, কীভাবে আমি করতেছি জাস্ট একটু ধারণা। এটা কোনো খরচের কোনো ব্যাপার না, খুব ইজি একটা চাষাবাদ কমলা চাষটা আমাদের দেশে। এতটা সুন্দর, মানে অবাক করার মতো আর কি। 10 বছর আগে হর্টিকালচার থেকে কিছু চারা কিনে জমিতে রোপণ করেন বাগানের মালিক ইকরাম জুয়েল। 2 বছরে আশানুরূপ ফলন হওয়ায় পরিধি বাড়ান বাগানের। এখন তার বাগানে রয়েছে প্রায় 250টি কমলা গাছ। কমলা কিনতে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা ছুটে আসছেন বাগানে। প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে 200 টাকা দরে। চারা আমরা বিক্রি করতেছি 300 টাকা পিস। চারা কীভাবে কাটতে হয় ওইটা আমরা বলে দিই। দার্জিলিং গিয়েছি, সেখানেও আসলে এরকম বাগান আমার চোখে পড়েনি। স্থানীয়দের মতো দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ আসছেন এই বাগান দেখতে। এই বাগানের যে পরিচর্যা করে যে পরিমাণে এনার সাইজ সুন্দর, কালার করছে, আমার বাগানে এরকম এখন পর্যন্ত আমি করতে পারিনি। আমরা ফ্যামিলি সহ আসছি দেখতে, কমলা আমরা কিনছি, কিনে খাইলাম। লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি ও সম্প্রসারণে প্রকল্প ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করছে কৃষি বিভাগ। কমলা চাষে এলাকাবাসীকে আগ্রহী করতে এ বাগান ভূমিকা রাখবে বলে আশা এই কৃষি কর্মকর্তার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে লেবু জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি সম্প্রসারণ ও ব্যবস্থাপনা নামক একটি প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের অধীনে তার বাগান ব্যবস্থাপনার জন্য আমরা কিছু সাপোর্টও দিচ্ছি। জেলার সীমান্তবর্তী উপজেলার পীরগঞ্জ ও হরিপুরে 7টি কমলা বাগান আছে, যেখানে গাছ আছে 1000-এর উপরে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।